বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? গুড মর্নিং। আর এখানে হচ্ছে সকালবেলার নাস্তা। আজকে শুধু এতটুকু আমার জন্য, এটা হচ্ছে মধু। আর যেহেতু আমি কাঁচা ইয়াটা খেতে পারি না, কাঁচাসোলাটা, সেই জন্য মধু দিয়ে নিচ্ছি। তো যারা কাঁচাসোলা খেতে পারে না, তাদের জন্য একটা সুন্দর টিপস। আমি এইভাবেই খাওয়ার চেষ্টা করছি এখন, যেহেতু আমার বমি চলে আসে, কাঁচাসোলার গন্ধটা আমি সহ্য করতে পারি না। তো হাজবেন্ড আমাকে জোর করে খাওয়ার জন্য, কেননা আমি যেহেতু অনেক ক্লান্ত থাকে, আমার শরীর সবসময় অসুস্থ থাকে বলে, যেটা তো অনেক ভিটামিন, তো সেই জন্যে আর কি। আর এখানে হচ্ছে কিছু সবজি পাঁচমিশালি কেটে নিলাম, শুটকি দিয়ে রান্না হবে। শুটকি নিয়ে নিয়েছি চেপা, তারপরে কাসকি শুটকি, মলা শুটকি, আর শুকনা যে পুটি শুটকিটা হয় সেটা, আর হচ্ছে মাছ ভাজা হবে। তো এখানে দুই প্রদের মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ। তো কড়া করে আর কি ভাজা হবে। তো আজকের খাবার এটাই, আর সাথে আছে হচ্ছে গিয়া মাছের ডিম ভাজি, আর হচ্ছে গিয়ে মাছের কাটুন মাছের বোনা। তো এইগুলো হচ্ছে যে, যেহেতু পাশের ফ্ল্যাটের ভাইয়া আর কি অনেক মাছ আনেন, ভাবি আর কি রান্না করে দিয়ে গেছে পাঙ্গাস মাছের, সরি পাঙ্গাস মাছের না, কাটুন মাছের ডিম, তো অনেকগুলো রান্না করছে। যেহেতু আমরা সাবলেট থাকি দুজন, ওদের ঘরে দিয়ে গেছে, আমাদের ঘরে দিয়ে গেছে। তো দুপুরের মেনুতে আর কি এগুলাই ছিল। আর আমাদের তো একবেলা রান্না করলে আসলে তিন বেলা হয়ে যায়, যেহেতু আমরা দুজন মানুষ, ফ্যামিলি বেশি বড় না, সেই জন্যে আর কি অল্প করেই রান্না করি। তো আমি এখানে হচ্ছে আগে শুটকিটা রান্না করতেছি। আর শুটকিটা রান্না করার জন্য আর কি একদম সিম্পলভাবে, পাতলাভাবে, যে গ্রামের মানুষে একটু পাতলা করে তরকারি রান্না করে, তো ওইরকমভাবে আর কি আমি তরকারিটা রান্না করব। আর তরকারির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গিয়া অল্প একটু চাল কুমড়ো ছিল, মানে চাল কুমড়ো অনেকে নাও বুঝতে পারেন, আমি আমার বাসায় বলছি, তবে জালি যেটাকে বলা হয় আর কি, জালি কুমড়া, সেটা নিছি একটু। তারপরে একটা কার্পুল নিছি, তারপরে হচ্ছে দুইটা আলু কাটালে দিয়েছি, আর একটু মাছ দিয়ে দিচ্ছি এটাতে, যেন শুটকি মাছে গ্যালান হয় অনেক সুন্দর করে, একটা ফ্লেভার ছড়ায়, তো সেই জন্য দিলাম। আর একটু পয়শাক নিয়ে নিছি। তো সব কিছু আর কি পাঁচমিশালি মিক্স করে তরকারিটা রান্না করলে ভালো লাগে, শুটকি তরকারিটা। আর মাছগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যেন আর কি গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো শুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে আমি এই রাখছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই যে কোনো শুটকি রান্না করবেন না কেন, একটু ভেজে তারপর গরম পানিতে ধুয়ে নিলে অনেক ভালো হয়, তা আমি এরকমই করি। তো শুটকিটা একটু কষিয়ে নিলাম, আর শুটকি তো আমার প্রচুর প্রচণ্ড, মানে সব চাইতে যদি কোনো পছন্দের খাবার হয় আমার, তাহলে সেটা হচ্ছে শুটকি। তাই আমি দেখতে অনেক শুকনা মানুষ, শুটকির মতোই আসলে থাকে না মানুষের, একটা প্রিয় পছন্দের একটা জিনিস। তো আমার ওই রকমই খাবার, তরকারির মধ্যে শুটকিটা পছন্দ আর কি বেশি। তো আমার কোনো না কোনো প্রতিদিনের মেনুতে কোনো না কোনো একটা ভর্তা বা একটা শুটকি থাকেই। রেগুলার ব্লগ যখন দেখবেন তখন দেখতেই পারবেন, হয়তো কোনো সময় শেয়ার করি, কোনো সময় আমি শেয়ার করি না। অনেকে আবার ভাবতে পারেন যে প্রতিদিন কি শুটকি খান নাকি খেতে পারেন, অনেকে আবার এটা ভাবতে পারেন। আসলে যার যেটা ভালো লাগে সেটা মাইন্ড করার কোনো কিছু নেই যে প্রতিদিন শুটকি খান কেন বা এই সেই, অনেকেই বলে থাকেন। তো আসলে আমি মনে করি যার যেটা ভালো লাগে। তো এখানে সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। তো আমি তরকারিটা একটু ঝোল ঝোল টাইপের রাখছিলাম, গ্রামে যেমন অনেকে শুকনা করে রান্না করে, একদম যেমন গ্রামের বাসা বলা হয় পুরা পুরা, তো ওরকম করে আমি রান্নাটা করি নিয়ে আজকে, একটু পাতলা করে করছি ঝোল ঝোল। আর যেহেতু চাল কুমড়ো তরকারিটা হচ্ছে গিয়ে একটু পাতলা করে রান্নলে আমার কাছে হচ্ছে ভালো লাগে, তবে অন্য কোনোভাবে চাইতে শুটকি দিয়ে বেশি একটা ভালো লাগে আমার কাছে। তো এখানে আর কি সবজিগুলো একটু কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু ঝোল। তো এইখানে দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন দিলাম আমি। আর একটু ঝাল করে তারপরে হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নেব। তো তরকারিটা আসলে হয়ে গেছে, আর এখন নামিয়ে তারপরে কড়াই বসিয়ে দিচ্ছি
তো এখানে হচ্ছে আসলে অনেকে এই জিনিসটা খান না, আর আমিও খেতাম না আগে। মাছ যখন কেটেছিলাম তখন একদম ফর্সা একটা তেল বের হয়েছিল মাছের থেকে, তাই ভাবলাম যে একটু নেই। তো অনেকদিন পর আসলে আমি মাছের তেলটা নিলাম, আর অল্প একটু তেল হয়েছে তো সেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে আবার বোতল থেকে আমি তেল দিয়ে দিছি, আর মাছগুলাই একটু কড়া করে একদম ভেজে নেব। তো এখানে 2 পিস হচ্ছে পাঙ্গাস মাছ আর 2 পিস হচ্ছে তেলাপিয়া মাছ। তো আমি আগে ভিডিওতে বলছিলাম যে আমার তেমন একটা ভালো লাগে না পাঙ্গাস, তো এখন মোটামুটি ভালোই লাগে, কেন জানি না, সেটা কেন জানি না। তবে আগে আমি খেতে পারতাম না, প্রায় আমি 6-7 বছর ধরে পাঙ্গাস খেতাম না, কিন্তু এই কয়েকটা দিন ধরে আমার ভালো লাগছে। তবে আলহামদুলিল্লাহ সবই খাওয়া ভালো। আর এখানে হচ্ছে সকালবেলা আর কি, সকালবেলা বলতে সকালে যে বিছনাটা আমি গুছাইছিলাম সেটাও লেগে গেছে, তা আবারও গুছিয়ে শেয়ার করলাম, কেন না আমার দুপুরবেলা আজকে ফ্ল্যাট, যেহেতু আমরা সাবলেট থেকে বলছি, একজন আর কি ভাগ করে করে মুছতো, একদিন যদি আমি পরিষ্কার করি তো আরেকদিন হচ্ছে আমার পাশের রুমের ও পরিষ্কার করে, তো আজকে আমার পরিষ্কার করা ছিল আমি পরিষ্কার করে নিয়েছি, তো সেটাই শেয়ার করলাম। আর খুব বাতাস হচ্ছে, আর যেহেতু বাতাস উপরে ছাদে রোদ নেই সেই জন্য গড়ে আর কি কিছু কাপড় দেওয়া হয়েছে ডাইনিংয়ের যে জানালাটা আছে সেটাতে, রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিছি। তো এই আর কি অবস্থা। তো সবসময় কিছু না কিছু থাকে, যেহেতু আমরা দুজন থাকি শেয়ারে, ও কিছু রাখে আমি কিছু রাখি পাকের ঘরে, যার কারণে হচ্ছে গিয়ে সবসময় কিছু আর কি রাখা হয়। তো এখানে আজকে অনেক কাজ করলাম, আমার মাথা আর কি কী বলে প্রত্যেকটা মেয়ে মানুষই তো চুল অনেক সুন্দর করে ধোয়, তো আজকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম মাথা, এবং ওয়াশরুমটাও আজকে অনেক সুন্দর করে পরিষ্কার করলাম অনেক দিন পর। আর হাজব্যান্ড চলে আসছে দুপুরবেলা খেতে, তো দুজনে মিলে বসে গেলাম খেতে, ওখানে হাজব্যান্ড খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কাজকাম করে একদম চলে আসলাম, ঘর গুছালাম, খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না করলাম, নামাজ পড়লাম, তারপর ক্যামেরার সামনে চলে আসলাম। তো আজকে রান্না হয়েছে হচ্ছে যে শুটকি দিয়ে চাল কুমড়ো কার্পুল অনেক কিছু দিয়ে আর কি একটা শুটকি তরকারি রান্না করছি, আর মাছ ভাজা হয়েছে। তো আজকে সিম্পল খাবার হচ্ছে দুপুরবেলা রাত্রে বিরিয়ানি রান্না হবে, আর ঘর দর তো গুছিয়ে নিলাম, তো ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি, এখন হচ্ছে শুয়ে থাকবো কিছুক্ষণ, রেস্ট নেব, অনেক কাজ করলাম আজকে, ঘর দর মুছলাম। তো কারণ ভিডিও করে হচ্ছে গিয়ে কাজকাম করতে গেলে একটা কেমন যেন তাড়াতাড়ি হয় না, তারপর আমার একটার মধ্যে কাজ শেষ করে নামাজ পড়তে হয়, তো আমি সবসময় চেষ্টা করি যে একটার মধ্যেই যেন কাজগুলা শেষ করতে পারি, করে তারপরে যেন একদম ঠিক টাইম মতো নামাজ পড়তে পারি। অনেকে দেখা যাচ্ছে 2-3 বাজে নামাজ পড়ে, কিন্তু 3 বাজে যতটুকু আমি জানি সালাত নিষিদ্ধ পড়া যায় না, তো সেজন্য আমি 1টার পরে আর কি 1.5-2টার মধ্যে শেষ করার চেষ্টা করি। তো আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আজকের ব্লগটা হচ্ছে বিকেলে যাবে, তো খাওয়া দাওয়া হচ্ছে করে নিলাম, তো এখন শুয়ে থাকবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরে আবার দেখা হবে, বাই।